আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। বন্ধুরা, স্ক্রিনে যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটি হলো টাইপো অ্যানিমেশন। এটি তৈরি করেছি আমি পাওয়ার পয়েন্ট দিয়ে, এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে। এই টাইপো অ্যানিমেশনটা কিভাবে তৈরি করা যায় সেটি আজকে আমরা দেখবো। তো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি এই প্রথম দেখে থাকেন, তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকুন। পরবর্তীতে যখন আমি এরকম ইফেক্টিভ অ্যানিমেশন তৈরি করে আপলোড করবো, তখন সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। নোটিফিকেশনের উপর ক্লিক করে আপনি ভিডিওটি সরাসরি আমার চ্যানেলে এসে দেখতে পারবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল টিউটোরিয়ালে। বন্ধুরা, আপনাদেরকে আবার একবার স্বাগতম জানাই আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। পাওয়ার পয়েন্ট ওপেন করুন। পাওয়ার পয়েন্ট ওপেন করার পর হোমে ক্লিক করুন। হোমে ক্লিক করার পর শেপস অপশন থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পর এরকম একটি রেক্ট্যাঙ্গেল শেপস তৈরি করুন বাম মাউস ক্লিক করে। এখন ফরমেটে শেপ ফিল ব্ল্যাক করে দিন, শেপস আউটলাইনটা নো আউটলাইন করে দিন। আবার একটি রেক্ট্যাঙ্গেল শেপস নিন, নেওয়ার পরে এভাবে একটি রেক্ট্যাঙ্গেল শেপস তৈরি করুন। তৈরি করার পর ফরমেট থেকে এটিরও কালার আমরা ব্ল্যাক করে দেব এবং আউটলাইনটি নো আউটলাইন করে দেব। যে রোটেট অপশনটি দেখছেন, এই রোটেট অপশনটি ধরে এভাবে ঘুরিয়ে দিন। ঘুরিয়ে দেওয়ার পর এটিকে টেনে এই শেপসের উপর মিড সুন্দরভাবে পজিশনে বসান। বসানোর পর কিবোর্ড থেকে শিফট ধরে, কন্ট্রোল ধরে, বাম মাউস চেপে এভাবে ড্র্যাগ করে বসিয়ে দিন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করুন এবং কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করুন। গ্রুপ করার পর কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করুন, এভাবে সমানভাবে বসিয়ে দিন। আবার শিফট ধরে, রোটেট অপশন ধরে এভাবে ঘুরিয়ে নিন। আবার ডুপ্লিকেট করুন কন্ট্রোল ডি দিয়ে এবং শিফট চেপে এভাবে ঘুরিয়ে দিতে থাকুন। কন্ট্রোল ডি, শিফট, রোটেট দিয়ে ঘুরিয়ে এভাবে এবং সমস্তগুলো সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে গ্রুপ আনগ্রুপ করে দিন। আনগ্রুপ করে দেওয়ার পর এই রেখাগুলো বাম মাউস ধরে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সমস্ত রেখাগুলো সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আমরা এটিকে সরিয়ে নিয়ে যাব ডান পাশে। এবার বাম মাউস চেপে ধরে এটিকে ঠিক এইভাবে টান দিয়ে এক পাশে সরিয়ে নিয়ে আসুন। এবার শেপস থেকে এই গোল শেপসটি নিন, নিয়ে এভাবে বাম মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে একটি শেপস তৈরি করুন এবং এটিকে মিডিলে বসান। বসানোর পর এই যে হলুদ রঙের পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটিকে ধরে এভাবে শেপসটিকে চিকন করে দিন। ফরমেট থেকে ফর্ম শেপস ফিল ব্ল্যাক, আউটলাইন নো আউটলাইন করে দিন। দেওয়ার পর এটিকে টেনে সরিয়ে নিয়ে আসুন এবং এই রেক্ট্যাঙ্গেলগুলোকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করুন। অ্যালাইন, এবং বৃত্ত রেখাটি এর মাঝে এনে দুটিকে সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার এবং মিডিল করে দিন। এখন সমস্ত রেখাগুলোকে এভাবে বাম মাউস ধরে সিলেক্ট করতে থাকুন। সমস্তগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর গোল বৃত্তটিকেও সিলেক্ট করুন কন্ট্রোল ধরে। ফরমেট থেকে মার্স শেপস থেকে ফ্র্যাগমেন্ট করে দিন। এখন যেই রেখাগুলো দেখা যাচ্ছে, এই রেখাগুলো কন্ট্রোল চেপে এভাবে সমস্ত রেখা সিলেক্ট করুন। এরপর রেক্ট্যাঙ্গেলগুলোকে কন্ট্রোল কিবোর্ড থেকে চেপে ধরে রেখেই, কন্ট্রোল ছাড়বেন না, কন্ট্রোল ধরে রেখেই রেক্ট্যাঙ্গেলগুলোকে আবার বাম মাউস দিয়ে এভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স দিয়ে এটিকে কাট করুন। নিউ স্লাইড থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিন, নেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর সমস্ত সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এটিকে আনগ্রুপ করে নিন। আনগ্রুপ করার পর এই রেক্ট্যাঙ্গেলগুলোকে কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে বাম মাউস দিয়ে এভাবে সমস্ত রেক্ট্যাঙ্গেলগুলোকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ফরমেট থেকে এডিট শেপস, এডিট শেপসের মধ্যে চেঞ্জ শেপস থেকে আমরা এই গোল বৃত্তটি ক্লিক করলেই গোল হয়ে গেল। দেখুন, আবার অল সিলেক্ট করে গ্রুপ করুন।
প্রথম স্লাইডে ফিরে আসুন। ফিরে আসার পর এই যে বৃত্তটি দেখতে পাচ্ছেন এটিকে কপি করে এখানে পেস্ট করে দিন, ঠিক মাঝ বরাবর বসিয়ে দিন। মাঝ বরাবর বসানোর পর এটিকে যতদূর সম্ভব ছোট করে দিন, অর্থাৎ আমরা এইটির সাথে মিলিয়ে দেব। দুটিকে সিলেক্ট করলাম, করুন। সিলেক্ট করার পর অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করে দিন। দেখুন সুন্দরভাবে বসে গেছে। এখন এই বৃত্তটিকে আরেকটু ছোট করতে হবে। বৃত্তটির উপর বাম মাউস দিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এটিকে ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করার পর এটি দ্বিতীয়টিকে বড় করুন এবং এইভাবে মিলিয়ে বসিয়ে দিন। দেওয়ার পর আরেকটু ছোট করুন। ছোট করার পর অল সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার, অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল করে দিন। দেখুন সুন্দরভাবে বসে গেছে। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করার পর এটিকে গ্রুপ করে দিন ডান মাউস ক্লিক করে। ওকে, আমরা প্রথম স্লাইডে ফিরে আসলাম এবং আমাদের অনাকাঙ্ক্ষিত যে বক্সটি ছিল সেটিকে ডিলিট করে দিলাম। আগের শেপটিকে সিলেক্ট করুন এবং গ্রুপ করে দিন। গ্রুপ করে দেওয়ার পর দ্বিতীয় স্লাইডে চলে আসুন। আসার পর এই স্লাইডটি কপি করে প্রথম স্লাইডের উপর পেস্ট করে দিন। দুটিকে সিলেক্ট করুন এবং ফরমেটে গিয়ে অ্যালাইন, অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিলের উপর ক্লিক করুন। দেখুন সুন্দরভাবে বসে গেছে। এখন ভিতরের যে শেপসটি আছে সেটিকে সিলেক্ট করে বাম মাউস দিয়ে এভাবে ছোট করে দিন। এবার দুটিকে সিলেক্ট করুন, অ্যালাইন, অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করে দিন। সুন্দরভাবে মাঝে বসে গেছে। অল সিলেক্ট করুন। অল সিলেক্ট করার পর, অল সিলেক্ট করার পর কন্ট্রোল ডি দিয়ে এটিকে ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করার পর বাম মাউস দিয়ে টেনে এই পাশে সরিয়ে নিয়ে আসুন এবং এটিকে ছোট করে দিন। ফরমেট, ফরমেটে যান, অ্যালাইন, অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন থেকে আবার অ্যালাইন মিডিলে ক্লিক করুন। এবং এই শেপসটিকে আরও একটু ছোট করতে হবে কারণ এটি আমরা বড় শেপসের মাঝে বসাবো। আবার অ্যালাইন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। এখন বাম মাউস দিয়ে চেপে ধরে এটিকে এই শেপসের মাঝে যতদূর সম্ভব মিডিলে বসিয়ে দিন এবং ছোট বড় করে আপনি আপনার পছন্দ মতো করে এভাবে সুন্দর করে সাজিয়ে দেবেন। এবার অল সিলেক্ট করুন। অল সিলেক্ট করার পর অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন, অ্যালাইন মিডিল করে দিন এবং ভিতরের বৃত্তটিকে, ভিতরের শেপসটিকে টেনে বাইট করে নিয়ে আসুন। আনার পর এটিকে আনগ্রুপ করুন। আনগ্রুপ করার পর আমরা এই রেখা গোল বৃত্তটিকে বাম মাউস দিয়ে চেপে ধরে এভাবে সরিয়ে নিয়ে আসলাম। এখন এই রেক্ট্যাঙ্গেলগুলোকে বাম মাউস চেপে ধরে এভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এটিকে ছোট করে দিন কারণ আমরা ওই মাঝের ছোট বৃত্তটির মধ্যে এটিকে আমরা বসাবো, মাঝের ছোট শেপসের মধ্যে। এভাবে টান দিয়ে বসিয়ে দিন। দুটিকে সিলেক্ট করুন এবং ফরমেট থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করে দিন। ইনসার্টে যান। ইনসার্টে যাওয়ার পর শেপস থেকে একটা গোল শেপস নিন। নেওয়ার পর এখানে ছোট্ট করে একটি গোল শেপস তৈরি করুন, ঠিক এইভাবে। ফিল কালার ব্ল্যাক, শেপস আউটলাইন, নো আউটলাইন। এবার বাম মাউস দিয়ে টেনে ঠিক এই মিডিলে বসিয়ে দিন। দেওয়ার পর এই বাইরের শেপসটি আর গোলটি সিলেক্ট করুন, সেন্টার, অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল করে দিন। দেওয়ার পর প্রথম স্লাইডে ফিরে যান, গোলটিকে, গোল বৃত্তটিকে কাট করুন এবং নিউ স্লাইড নিন। নেওয়ার পর গোল বৃত্তটি নিউ স্লাইডের উপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করুন। এভাবে টেনে কর্নারে ধরে টেনে এটিকে বড় করুন বাম মাউস দিয়ে। এবার ইনসার্টে যান। ইনসার্টে যাওয়ার পর একটি রেক্ট্যাঙ্গেল শেপস নিন। নেওয়ার পর এভাবে ড্র্যাগ করে একটি রেক্ট্যাঙ্গেল শেপস তৈরি করুন। এটিকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল করে দিন এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করুন এবং দ্বিতীয়টি প্রথমটির উপর সুন্দরভাবে বসিয়ে এই রোটেট অপশন ধরে এবং শিফট ধরে এভাবে ঘুরিয়ে দিন। আবার কন্ট্রোল ডি কিবোর্ড থেকে শিফট ধরে রোটেট অপশন ধরে এভাবে ঘুরিয়ে দিন। কন্ট্রোল ডি শিফট রোটেট, কন্ট্রোল ডি শিফট রোটেট অপশন দিয়ে এভাবে ঘুরিয়ে একটি চক্র তৈরি করুন। এবার সমস্ত রেক্ট্যাঙ্গেলগুলোকে সিলেক্ট করুন,
কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এবং মাউসের বাম মাউস দিয়ে ক্লিক করে করে ফরম্যাটে যান। ফরম্যাটে যাওয়ার পরে এডিট শেপস এটিকে কম্বাইন করে দিন। কম্বাইন করে দেওয়ার পর এখন নিচের বৃত্তটি আগে সিলেক্ট করুন এবং কন্ট্রোল ধরে পরের বৃত্তটি পরের চক্রটি সিলেক্ট করার সাবট্রাক্টের উপর ক্লিক করুন। ক্লিক করার পর বৃত্তটি ঠিক এরকম দেখাবে। এখন এই বৃত্তটিকে কপি করুন। কপি করে প্রথম স্লাইডে ফিরে আসুন। ফিরে আসার পর অল সিলেক্ট করুন। অল সিলেক্ট করার পর এখান থেকে এটিকে বড়টিকে টান দিয়ে ডান মাউস ক্লিক করে আনগ্রুপ করে দিন। আনগ্রুপ করে দেওয়ার পর এটিকে কাট করুন। কাট করে সর্বশেষ এই স্লাইডের উপর নিয়ে আসুন এবং এটিকে পেস্ট করে দিন। অল সিলেক্ট করুন, ডান মাউস ক্লিক করে আনগ্রুপ করুন। আনগ্রুপ করার পর এই বৃত্তটিকে এখানে নিয়ে আসুন এবং এই রেক্ট্যাঙ্গেলগুলোকে সিলেক্ট করুন। এই বৃত্তটিকে একটু চিকন করে দিন এই হলুদ পয়েন্ট ধরে। তারপর বৃত্তটিকে ঠিক এর মাঝে বসান। দুটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল করে দিন এবং এটিকে পেজের মাঝে নিয়ে আসুন। আরেকটা বৃত্ত কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করুন এবং এটিকে আরও ছোট করে দিন। ছোট করে দিয়ে দুটি বৃত্ত সিলেক্ট করুন। অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল করে দিন। দেওয়ার পর বাইরের যে বৃত্তটি সেটিকে সরিয়ে নিয়ে আসুন। নিয়ে আসার পর নিউ স্লাইডে যান, একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিন। নেওয়ার পরে এই বৃত্তটা কাট করে নতুন স্লাইডের উপর পেস্ট করে দিন। এখন এই বিন্দু এই যে গোল শেপসটি এখন এই গোল শেপসটি সহ সমস্ত শেপসগুলোকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ফরম্যাটে যান। ফরম্যাটে যাওয়ার পরে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল করে দিন। সমস্তগুলো দেখেন সুন্দরভাবে মিলে গেল। এখন এই গোল শেপসটিকে সিলেক্ট করুন, কপি করুন। কপি করে এই তিন নাম্বার স্লাইডের মধ্যে এটিকে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর এটিকে একটু ইনক্রিজ সাইজ একটু বড় করুন। বড় করার পর মাঝের যে বৃত্ত শেপসটি আছে সেটির ডান দিকে মাঝামাঝি বসিয়ে দিন এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করার পর বাম মাউস দিয়ে টেনে এভাবে ঠিক উপরের মাঝামাঝি জায়গা বসিয়ে দিন। আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করার পর বাম মাউস দিয়ে টেনে এভাবে ঠিক বাম পাশের মাঝামাঝি জায়গায় এভাবে সেট করুন। সেট করার পর আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করার পর নিচের ঠিক মাঝামাঝি জায়গা এটিকে সেট করুন। এখন এই গোল বৃত্তগুলো বাম মাউস দিয়ে সিলেক্ট করুন কন্ট্রোল ধরে এবং বড় বৃত্তটা এভাবে কন্ট্রোল ধরে সিলেক্ট করার পর ডান মাউস ক্লিক করে গ্রুপ করুন। অল সিলেক্ট করুন। অল সিলেক্ট করার পরে কাট করুন। কাট করে প্রথম স্লাইডে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করুন। পেস্ট করার পর অল সিলেক্ট করুন কন্ট্রোল এ দিয়ে এবং ফরম্যাটে গিয়ে অ্যালাইন অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করে দিন। দেওয়ার পর এটিকে পেজের ঠিক যতদূর সম্ভব মাঝামাঝি স্থানে স্থানান্তরিত করুন। শেপসে যাওয়ার পর এভাবে একটি এরকম শেপস নিন। নেওয়ার পর বিন্দুটিকে দিয়ে এইভাবে একটু সুন্দর করুন। সুন্দর করার পর ফরম্যাটে যান। ফরম্যাটে যাওয়ার পরে শেপস ফিল ব্ল্যাক এবং শেপ আউটলাইন নো আউটলাইন করে দিন। শেপসটিকে আরেকটু ছোট করে দিন। ছোট করে দেওয়ার পর এটিকে টেনে ঠিক এই বৃত্তের গোল বৃত্তের পর আমি যেভাবে বসাচ্ছি এভাবে সুন্দর করে মিলিয়ে বসিয়ে দিন। দেওয়ার পর এটিকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করুন এবং বাম মাউস দিয়ে চেপে ধরে এভাবে আরেকটি বার বসান এবং এই রোটেট অপশন ধরে বাম মাউস দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে বসিয়ে দিন। সুন্দরভাবে যেন বসে এবং প্রত্যেকটি একটার পর একটা এভাবে করে সেট করে দিন ঠিক আমি যেভাবে দিচ্ছি। কন্ট্রোল ডি রোটেট অপশন ধরে ঘুরিয়ে নিন। আবার কন্ট্রোল ডি রোটেট অপশন ধরে ঘুরিয়ে নিন। কন্ট্রোল ডি রোটেট অপশন ধরে ঘুরিয়ে নিন। এভাবেই সেট করে দিন প্রত্যেকটি। দেওয়ার পর এবার নিচের যে বৃত্তটি ছিল সেটিকে সিলেক্ট করে কাট করে দিন, ডিলিট করে দিন। এবার অল সিলেক্ট করুন। কন্ট্রোল এ দিয়ে ফরম্যাটে যান। ফরম্যাটে যাওয়ার পরে শেপস ফিলটা আমরা একটু হালকা ব্ল্যাক অর্থাৎ গ্রেটা নেব। নেওয়ার পর এটিকে নো আউটলাইন ফিল নো আউটলাইন করে দিলাম। এখন ডান মাউস ক্লিক করে গ্রুপ করুন অথবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করুন। গ্রুপ করার পর এটিকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করুন। কাট করার পর প্রথম শেপসের উপর প্রথম স্লাইডের উপর এভাবে পেস্ট করে দিন এবং এটাকে রিসাইজ করে নিন অর্থাৎ এইটি থাকবে আমাদের চারপাশে। অল সিলেক্ট করুন। অল সিলেক্ট করার পর ফরম্যাটে যান, অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করে দিন। এখন শুধু বাইরের যে অ্যারো চিহ্ন শেপসটি এটিকে ধরে ইনক্রিজ সাইজ অর্থাৎ একটু বড় করুন। আবার কন্ট্রোল এ দিয়ে অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল করে দিন।
এই শেপসটি সিলেক্ট করুন, অ্যানিমেশন যান, অ্যানিমেশন যাওয়ার পরে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে স্প্রিন সিলেক্ট করুন এবং এখানে ডিউরেশন দিন 40 সেকেন্ড। অ্যাড অ্যানিমেশন প্যান, অ্যানিমেশন প্যান থেকে ইফেক্ট অপশনে আসুন এবং এখানে 360 ডিগ্রি দেখিয়ে দিন। এবার এখান থেকে আনটিল অব স্লাইড, এখন প্রত্যেকটি অ্যানিমেশনকে এভাবে কপি করে দিন এবং এখান থেকে নিচেরটি সিলেক্ট করে দিন 360 ডিগ্রির পরিবর্তে এবং দেখুন আবার আমায় এই শেপটির উপর ক্লিক করলাম এবং অ্যানিমেশন প্যান থেকে এটিকে কপি পেস্ট করলাম, আবার আর একটা শেপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার এভাবে অ্যানিমেশন ইফেক্টগুলো আমরা এভাবে কপি পেস্ট করে দিচ্ছি, অর্থাৎ একটার পর পর একটা, একটা বাদ দিয়ে আর একটা বাদ দিয়ে আর একটা, এভাবে করে অল্টারনেটিভ করে আপনারা এভাবে শেপসগুলো শেপসগুলোর উপরে অ্যানিমেশন প্যান থেকে এগুলোর অ্যানিমেশন ইফেক্টগুলো কপি পেস্ট করে দিয়ে দিন। আমি যেভাবে দিচ্ছি, দেওয়ার পর দেখুন কোনটি নিয়ে এটি আমি বাইরে দিচ্ছি, অর্থাৎ একটা বাম দিকে ঘুরবে, একটা ডান দিকে ঘুরবে, একটা বাম দিকে ঘুরবে, একটা ডান দিকে ঘুরবে, এভাবে করে আপনারা সেট করে দিন। শেপসে যান, শেপসে যাওয়ার পর এভাবে একটি রেক্ট্যাঙ্গেল নিন, নেওয়ার পর রেক্ট্যাঙ্গেলটি নো ফিল করে দিন। নো ফিল করে দেওয়ার পর এখানে টেক্সট কালার ব্ল্যাক করে দিন, ব্ল্যাক করে দিয়ে এটিকে ঠিক এই রেখার মাঝ বরাবর নিয়ে আসুন। আনার পর এখানে আপনার যা প্রয়োজন ঠিক তাই লিখুন। আমি এক ফর এক্সাম্পল লিখলাম টাইটেল 1, 2, 3, ডানে বামে চওড়া করে দিচ্ছি, ছোট করে দিন এভাবে। ছোট করে দেওয়ার পর এই রেখা বরাবর সুন্দরভাবে সেট করুন, বসান। বসানোর পর ডুপ্লিকেট করুন, এটি কন্ট্রোল ধরে বাম মাউস চেপে ধরে এভাবে টান দিলে ডুপ্লিকেট হয়। আরেকটি শেপস আমি নিচ্ছি, আপনারা একটি শেপস নেবেন, নেওয়ার পর এই শেপসটা উপরে দিয়ে দেবেন। দেওয়ার পর এটিকে দেখুন এভাবে মিলিয়ে বসিয়ে দিন। দেওয়ার পর শেপস ফিল গ্রে কালার করে দিলাম এবং আউটলাইন নো আউটলাইন কালার তেমনভাবে করবেন যেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায় এবং এটিকে সেন্ড টু ব্যাক রাইট মাউস ক্লিক করে ওকে এটিকে সুন্দরভাবে বসিয়ে দিন। দেওয়ার পর এটি ধরে অ্যানিমেশন করুন, লাইন অ্যানিমেশন, এবং সেটির গতি লেফট দেখিয়ে দিন এবং এই শুরু এবং শেষ পয়েন্ট ধরে এভাবে টেনে নিয়ে আসুন এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করুন। এখানে আমি যেমন এক্সাম্পল হিসেবে লিখেছি টাইটেল 1, 2, 3, 4, এরকম করে আপনি আপনার যা লেখা এর মধ্যে লিখবেন। লেখার পর এভাবে ঠিক আমি যেভাবে করছি এভাবে করে দিন, দেখবেন সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। ফলো করুন এই ভিডিওটি। নো আউটলাইন করে দিন, এটি সিলেক্ট করুন, একটা শেপস আর একটা শেপসের উপর এভাবে টেনে নিয়ে বসিয়ে দিন। আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, এটিরও নো আউটলাইন করে দিলাম। এটিকেও কিবোর্ডের আপ অ্যারো চেপে একটির উপর আর একটি সুন্দরভাবে সেট করে দিন। এটিকেও নো আউটলাইন করে দিন, এভাবে বাম পাশে যতদূর সম্ভব মিলিয়ে কিবোর্ডের অ্যারো দিয়ে সুন্দরভাবে একটা টেক্সট বক্স আর একটা টেক্সটের বক্সের উপর বসিয়ে দিন। অল সিলেক্ট করুন, অল সিলেক্ট করার পর এটিকে সেন্ড টু ব্যাক করে দিন এবং উপরের আগের শেপসটা টেনে এনে এর উপরে ছেড়ে দিন এবং এটিকে যতদূর সম্ভব এভাবে মিশিয়ে ছোট করে দিন। দেওয়ার পর ঠিক এইভাবে মাঝের যে বড় বৃত্তটা আছে তার সাথে ঠিক এইভাবে সেট করুন এবং টেক্সটগুলো অ্যানিমেশন ইফেক্ট অপশন, ইফেক্ট অপশনে গিয়ে স্মুথ ইন্ড 2 সেকেন্ড এবং স্মুথ স্টার্ট 0 এবং রোটেট রিভার্স করে দিন। দেওয়ার পর টাইমিংয়ে যান, টাইমিংয়ে যাওয়ার পর এটির ডিলে 6 সেকেন্ড এবং আনটেইল ইন্ড অফ স্লাইড দেখিয়ে দিন। অর্থাৎ বন্ধুরা প্রথমটির ডিলে 2 সেকেন্ড, তারপরেরটির ডিলে 4 সেকেন্ড, তারপরেরটির ডিলে 6 সেকেন্ড, তারপরেরটির ডিলে 8 সেকেন্ড, এভাবে করে ডিলে টাইমটা করে দিন। এবার আসুন আমরা একটু দেখি প্লে করে। ওকে প্লে করলাম, দেখুন কত সুন্দর চমৎকার টাইপ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। একটি ডান দিকে ঘুরছে এবং একটি বাম দিকে ঘুরছে, এরকম পর্যায়ক্রমে প্রত্যেকটি অ্যানিমেশন হচ্ছে এবং টাইটেলটি এভাবে বারবার আসছে এবং যাচ্ছে। এভাবে করে সুন্দর ইফেক্টিভ অ্যানিমেশন তৈরি করা যদি শিখতে চান তাহলে এখনই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকুন। পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিওটি দেখে শিখতে পারবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী নেক্সট টিউটোরিয়ালে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিরাজ কাজী, প্রোম কাজী একাডেমি, আল্লাহ হাফেজ।